আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। বাঙালি জাতির শোকের দিন শোকাবহ 15 আগস্ট আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 1975 সালের 15 আগস্ট সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 45 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বঙ্গবন্ধু ছাড়াও ধানমন্ডির বাড়িতে তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল সহ নিকটাত্মীয়দের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রিহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণ বেঁচে যান। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি 32 নম্বরে তিনি শ্রদ্ধা জানান, পরে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বরণে কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে 15 আগস্ট ঘাতকদের বুলেটে নিহত শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ধানমন্ডি ও বরণে কবরস্থানে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মী। বরণে কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা এরই মধ্যে জোরদার করা হয়েছে। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মর্তুজা বশির। রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 88 বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে 6 জন মারা গেছেন। নতুন করোনা শনাক্ত হয়েছেন 49 জন। চট্টগ্রামে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত আরও 100 জন। খুলনা ও নোয়াখালীতে মারা গেছেন 3 জন করে। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন আরও 91 জন। নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের। মেহেরপুর ও বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 1 জন করে মারা গেছেন। এছাড়া সবশেষ 24 ঘন্টায় বরিশালে 81 জন, রংপুরে 74 জন, শেরপুর 11 এবং ময়মনসিংহে 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে এক গৃহিণী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে তার 10 বছরের ছেলে আহাদ। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, উপজেলার বাবুছড়া বাজারের গুচ্ছ গ্রামে শুক্রবার রাত আনুমানিক 1:30টার দিকে সন্ত্রাসীরা আব্দুল মালিকের বাড়ি লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এ ঘটনায় আব্দুল মালিকের স্ত্রী মোর্শেদা বেগম ও তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।